লকডাউনের 5 মাস পরে আসলেন, স্যার ভিতরে আসেন। ও নো, কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। প্রায় 6 মাস পরে তোমাদের সাথে দেখা হলো, তাই না? তো তোমাদের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগতেছে। আমারও অনেক ভালো লাগতেছে। তো এতদিন তো আমরা ঘরে বন্দী ছিলাম, হ্যাঁ, আমরা ঘুমাই ছিলাম, স্কুল কলেজ হ্যাঁ সব কিছু তো বন্ধ হয়ে গেছে, তাই না? তো এখন আবার আমরা নতুন করে পড়ালেখা করব, কাজ করব, নাকি? আচ্ছা, সাবা, তোমাকে আমি 6 মাস আগে SW দিয়ে গেছিলাম। SW করছো? স্যার, লকডাউনে দোকান বন্ধ ছিল, তো তাই পেন্সিল খাতা কিনতে পারিনি, SW করতে পারিনি। স্যার, লকডাউনে গ্রামে গেছিলাম, তো তাই SW করতে পারিনি। স্যার, লকডাউনে ফ্রি ফায়ার খেয়েছিলাম, তো তাই SW করার সময় পাইনি। স্যার, সারাদিন ঘুমাই, তো সেজন্য SW করতে পারি। ছাদিক, SW করছো? স্যার, সারাদিন অনলাইন ক্লাস ছিল, তো তাই সময় পাইনি, SW করতে পারিনি। শোনো, এতদিন অনেক ফাঁকি দিছ, তাই এখন থেকে কিন্তু নিয়মিত পড়ালেখা করতে হবে, SW করতে হবে, মন থাকবে? ঠিক আছে স্যার। আজকে সবাই সিনারি আঁকবে, ঠিক আছে? তো সিনারি যার যার মন মতো আঁকবে, এবং সিনারি শেষে সবাইকে একটা সারপ্রাইজ দিব। তোমরা আঁকা শুরু করো। দেখি তো আনছি নি, পকেটে হাত দিয়ে দেখি। সারপ্রাইজ! ও, চকলেট! নাও তোমার চকলেট। এটা তাসপির, এটা রুই। সাদিক, তোমার চকলেট। ও স্যার, আপনি ফেসবুক চালাইতেছেন? এই কাকেন তো হাতরা শেষ আমার। দূর, হুদ্দা কাম মারে, হুদ্দা কাম। Thank you.
ও স্যার আর পারতেছি না, গরম লাগে। আচ্ছা ঠিক আছে, আর একটু কষ্ট করো, আঁকা আর একটু বাকি আছে না তোমরা, একে তারপর আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিব। অনেক খেয়েছি, আর খাবো না, ঠিক আছে? ঠিক আছে, খাচ্ছি আপনাকে বোকা বানাইছে না তো, দুই বছর ধরে একটা ছবি একা দিতে করতেছি, ছবি একা দেয় না। শোনো, ছবি একতে পেন্সিল লাগে, পেপার লাগে, শ্রম লাগে, সময় লাগে, আর পয়সা লাগে। পয়সা পয়সা আছে? আবার পয়সা শোনো, ওই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে না, ফাইন আর্ট স্কুল, ওইটাকে সবাই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে সবাইকে এই চ্যানেলটাকে দিয়ে দিবা, প্রচার করে দিবা বেশি বেশি, ঠিক আছে? না সাদিক, না সাবস্ক্রাইব করিস না, সাবস্ক্রাইব করলে সব টাকা পেয়ে যাব। দেখাবো, এতক্ষণে ওরা যা আঁকলো, ছবি আঁকছে অনেক সুন্দর সুন্দর, আমি দেখাচ্ছি। এটা পাহাড়ি দৃশ্য, অনেক সুন্দর এঁকেছে সাদিক, খুব সুন্দর এঁকেছে, থ্যাংক ইউ সাদিক। এটা কে এঁকেছে? এটা কি রুহি এঁকেছে? রুহি, আচ্ছা দেখছেন এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, স্কাই আছে, অসাধারণ একটা চিনে এঁকেছে রুহি। রুকি আবারও ধন্যবাদ, 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 ঠিক আছে? ও তোমার নাম রুহিমা? রুহিমা, ওকে আমি ভুলে গেছিলাম তো। আচ্ছা আবার সুন্দর করে ঠিক করে বলবো, হ্যাঁ বলো, ওকে বাসায় এস ডাব্লিউ করতে হবে বেশি বেশি, ঠিক আছে? আচ্ছা এটা কি এঁকেছে? ওয়া অসাধারণ হয়েছে, অসাধারণ। এটা গ্রামের সিনারি এঁকেছে, খড়ের পালা আছে, ঘর আছে, গাছ আছে, এটা সূর্য আছে, স্কাইও আছে, তাসবি এঁকেছে, অসাধারণ একটা সিনারি, থ্যাংক ইউ সো মাচ তাসবি, রাখো। আর এস ডাব্লিউ বাসায় বেশি বেশি করতে হবে, লকডাউনে অনেক সময় পেয়েছো, অথচ ফাঁকি দিয়েছো, তাই না? এটা কি এঁকেছে? নাম ও এটা ফারহান এঁকেছো, তাই না? একটা পাতা, একটা জাতীয় পতাকা, অসাধারণ একটা সূর্য, খুব সুন্দর এঁকেছো, তোমাকে আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ। আরো বেশি বেশি ট্রাই করতে হবে বাসায়, ঠিক আছে? এস ডাব্লিউ বেশি বেশি করতে হবে বাসায়, গ্রামে বেড়াইলে কিন্তু হবে না, লকডাউন পেয়ে শুধু বেড়াও, ঠিক আছে? আচ্ছা লাস্টে আমরা দেখতেছি সারপ্রাইজ অ্যাকশন পিকচার, এখন
কে গেছে এটা? ওয়া কি অসাধারণ, অতুলনীয়। এখানে কি আছে? একটা স্কাই, একটা গাছ, একটা ঘর, একটা নৌকা, তারপর ল্যাম্প আছে, সব মিলে অসাধারণ। এটা এঁকেছে আমাদের ফকুন্দিনী স্যার, খুব সুন্দর এঁকেছে আমাদের ফকুন্দিনী স্যার, সবাই দেখে নিন। অনেক বাজে ঠিক আছে, তোর সামনে আরো ভালো আঁকতে হবে, মনে থাকবো? আচ্ছা আর করবো না, তোমার নাম ছাবা, ঠিক আছে ছাবা, আরো সুন্দর করে আঁকবে, ঠিক আছে? খান করলাম, ওকে বাসায় এখন থেকে আরো ভালো ভালো সবার ভালো পিকচার রাখতে হবে, ঠিক আছে? অনেকক্ষণ রয়ে বসে আসি, ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি আসবা। ঠিক আছে স্যার, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবো, ওকে ডেকে নিয়ে আসবো, ওকে? শোনো, সাদিক চলে গেল, এরপরে রুই বললো যে সাদিক আমি ডেকে নিয়ে আসি, তো রুইও আসতেছে না, এখন তুমিও গিয়ে এরকম উদয় হয়ে যাবা, আসবা তো ঠিক মতো, তাড়াতাড়ি আসবা, মন থাকবে? আচ্ছা যাও। স্যার ওদের ওরা তিনজন চলে গেছে, যাই ওদের ডেকে নিয়ে আসি। আচ্ছা কি আর করার, একে একে সবাই চলে যাচ্ছ, ফাঁকি দিচ্ছ মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবা, ওদের ডেকে নিয়ে আসবা তাড়াতাড়ি। স্যার সাদিক, রুহি, তাসফি, ফারান, ওরা চারজনই তো চলে গেল, আমি গিয়ে একটু দেখে আসি ওরা কি করছে। আমার সাথে চালাকি, আচ্ছা দেখবো, ঠিক আছে তাড়াতাড়ি আসবো, ওদেরকে নিয়ে এখানে চলে আসবো, মন থাকবো? ওরা একে একে সবাই চলে গেল, কেউ তো ফিরে আসতেছে না, আসলে ওরা কি আমাকে ফাঁকি দিয়ে চলে গেল? দেখ বসে থাকতে আর ভালো লাগছে না। বন্ধুরা, ফাইন আর্ট স্কুল ইউটিউব চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।